हेलो एवरीवन आशा करी सबाई भालो आছেন। आज के बरिशाल थेके ढाका जाচ্ছি कीर्तनखोला 2 लंचे। এই লঞ্চটি দীর্ঘদিন ডকে ছিল, বেশ কিছু সংস্কার কাজ করে আবার বরিশাল ঢাকা বরিশাল রুটে যুক্ত হয়েছে। সামনের জায়গা অনেক চওড়া করছে, আগে এত চওড়া ছিল না। এই লঞ্চটি লম্বায় ৮৮.৫০ মিটার আর চওড়া ১৪.৬৪ মিটার এবং ড্রাফট হচ্ছে ২.৭৫ মিটার। নিচতলার ফ্রন্ট ডেক, আপনার কেবিনের স্লিপ এখান থেকে বুঝে নেবেন। ভিডিও ডেসক্রিপশনে আমি বুকিং নাম্বার দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। দ্বিতীয় তলায় ওঠার সিঁড়ি, এটাও আপডেট করা হয়েছে, অনেকটা কীর্তনখোলা ১০-এর মতোই। আর দেখা যাচ্ছে লাইটের সংখ্যাও বৃদ্ধি করা হয়েছে, এখন খুব সুন্দরই লাগতেছে। আপনারা এদিক দিয়ে উঠতে পারবেন, আবার এই যে ওদিক দিয়ে উঠতে পারবেন। দ্বিতীয় তলার কেবিনের যাত্রীরা এখান থেকে কেবিনের চাবি বুঝে নেবেন। কীর্তনখোলা 2 লঞ্চের সেমি ভিআইপি কেবিন দ্বিতীয় তলার একদম সামনে অবস্থিত। চলুন দেখি, খুব সুন্দর ডেকোরেশন। বেড এখানে দুইজন যেতে পারবেন। এসি আছে, টিভি আছে, বসার জন্য সোফা আছে, আয়না আছে, তারপরে অ্যাটাচ বাথরুম, হাই কমোড, ফ্যান আছে, এখানে ময়লা ফেলবেন। এসি কেবিন, টোটাল 2টা সেমি ভিআইপি কেবিন আছে এই লঞ্চে, আর এই কেবিনের ভাড়া হচ্ছে ৪০০০ টাকা। দ্বিতীয় তলার ফ্রন্ট ডেক, খুব সুন্দর লাইটিং। সার্চ লাইট, দ্বিতীয় তলার রিভার সাইড। রিভার সাইডে সাধারণত নন এসি কেবিনগুলো হয়ে থাকে। বেসিন, আয়না, টয়লেটের সংখ্যাও বৃদ্ধি করা হয়েছে যেন যাত্রীদের কোনো সমস্যা না হয়। লেভেল 2-তে রয়েছে বিজনেস ক্লাস, খুব সুন্দর হয়েছে। চলুন দেখে আসি। ওয়াও, খুব সুন্দর ডেকোরেশন। বসার জন্য সোফা আছে, ডাইনিং টেবিল, এখানে বিজনেস ক্লাসের যাত্রীরা রাতে ডিনার করে থাকেন। খুবই সুন্দর। কীর্তনখোলা 2 লঞ্চে টোটাল 6টা বিজনেস ক্লাস রুম আছে। বিজনেস ক্লাস 1, চলুন দেখি। ওয়াও, খুব সুন্দর লাইটিং এবং ডেকোরেশন। বেড, এখানে দুজন যেতে পারবেন। টিভি আছে, এখানে আর একটা বেড আছে, এখানেও দুজন যেতে পারবেন। এই কেবিনে টোটাল 2টা বেড, বসার জন্য সোফা আছে, আয়না, এখানে আপনার জিনিসপত্র রাখতে পারবেন। এসি আছে, এখানে মোবাইল ফোন চার্জ দিতে পারবেন। প্রত্যেক কেবিনেই এই অপশন আছে। অ্যাটাচ বারান্দা, বসার জন্য চেয়ার আছে, এখানে বসে নদীর সৌন্দর্য দেখতে পারবেন। বেসিন আছে, ওয়াশরুম, washroom, high commode. এই কেবিনের ভাড়া হচ্ছে ৭০০০ টাকা। বিজনেস ক্লাস ৬ এবং বিজনেস ক্লাস ১ একই রকম। বিজনেস ক্লাস ৫ खूब सुंदर लाइटिंग एवं डेकोरेशन बेड एखाने दुइजन जेते पारबेन तारपरे टीवी आछे बसार जन्य सोफा आछे आयना एसी आछे और मयला किन्तु सब समय एखाने फेलबेन बारान्दा अटैच बारान्दा बसार जो चेयर आखने बस नदी सौंदर्य देखते पाबेन बेसिन वाशरूम हाई कमोड केबिनेर भाड़ा हे ৬০০০ टाका बिजनेस क्लास ৫ तारपरे 4, 3 এবং 2 এই চারটা একই রকম। ওনারা ডিসইনফেক্ট করতেছে। আচ্ছা আপনারা কি সব কেবিনে কি ডিসইনফেক্ট করেন? সব এই লঞ্চের সব কেবিনে ডিসইনফেক্ট করেন? আচ্ছা ঠিক আছে ধন্যবাদ। দ্বিতীয় তলাতে আছে কফি হাউস, এখান থেকে আপনি কফি খেতে পারেন। কীর্তনখোলা ২ লঞ্চের মাঝখানের করিডোর, মাঝখানে সাধারণত এসি কেবিনগুলো হয়ে থাকে। তৃতীয় তলায় যাওয়ার জন্য দুইটা সিঁড়ি আছে, এই যে একটা আর এই যে আরেকটা। চলুন তৃতীয় তলায় যাই। কীর্তনখোলা ১০ এর মতোই লাইটিং। তৃতীয় তলার কেবিনের যাত্রীরা এখান থেকে কেবিনের চাবি বুঝে নেবেন। তৃতীয় তলার রিভার সাইড, রিভার সাইডে সাধারণত নন এসি কেবিনগুলো হয়ে থাকে। বেসিনও আছে। এদিকে যে লঞ্চগুলো দেখতে পাচ্ছেন ছোট ছোট লঞ্চ, এগুলো ভোলা লঞ্চ, বরিশাল থেকে ভোলা যাতায়াত করে থাকে। सिंगल केबिन नॉन एसी सुंदर डेकोरेशन सिंगल बेड एखाने एकजन जेते पारबेन जोदि दुइजन जेते चान ताहले अतिरिक्त 200 टाका दिते होबे माने डेकेर भाड़ा दिलेई होबे। एखाने आपनार जिनिसपत्र राखते पारबेन सैंडल आछे और टीवी एखोनो देवा होयनि आशा करी खूब शीघ्रई देवा होबे। मोबाइल फोन चार्ज दिते पारबेन फैन आछे आयना। एई केबिनेर भाड़ा होच्छे ১০০০ टाका। अच्छा ये ব্যাপারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আপনারা যখন বাইরে যাবেন তখন দেখবেন জানালার লক ঠিকমতো দেয়া আছে কিনা। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই চেক করে নেবেন। ওকে, যদি এটা লক ना देया थाके ताहले किन्तु जे केउ आपनार एई केबिने एसे जिनिसपत्र निये जेते पारे। हाँ, कारण एखाने विभिन्न धरनेर मानुष आछे और अवश्य राते घुमानोर समय और बेर होवार समय अवश्य भालो करे दरजा लक करे जाबेन। কীর্তনখোলা ২ লঞ্চের ডাবল কেবিন सुंदर डेकोरेशन बेड एखाने दुइजन जेते पारबेन आयना आछे फैन आछे और एखोनो टीवी देवा हय नाई खूब शीघ्रई देवा होबे मोबाइल फोन चार्ज दिते पारबेन এখানে আপনার জিনিসপত্র রাখতে পারবেন আর এই যে বাথরুমে ব্যবহার করার জন্য স্যান্ডেল আছে এই কেবিনের ভাড়া হচ্ছে 2000 টাকা কীর্তনখোলা 2 লঞ্চের ফ্যামিলি কেবিন সুন্দর ডেকোরেশন লাইটিং বেড এখানে তিনজন যেতে পারবেন और आगे बोले टीवी एखोनो एड करा हय नाई खूब शीघ्रई एड करा होबे मोबाइल फोन चार्ज दिते पारबेन एखाने आपनारा जिनिसपत्र राखते पारबेन एसी केबिन आयना आछे फैन आछे एई केबिनेर भाड़ा होच्छे 2500 टाका तृतीय तलार फ्रंट डेक और ये हे मास्टर ब्रिज एखान जहाज़टी परिचालना करा हय तृतीय तलार मासखानेर करिडोर अपनारा अपनारा जानेन मासखाने साधारणत एसी केबिनगुलो हये थाके तृतीय तलार यात्रीदेर जोन्नो आछे पर्याप्त परिमाण वाशरूम कंट्रोल रूम बेसिन आछे वीआईपी जोन लेवल 3 ते अवस्थित चलुन देखी बसार जोन्नो सोफा आछे डाइनिंग टेबिल एखाने वीआईपी केबिनेर यात्रीरा राते डिनार करे थाके এই ভিআইপি জোনে টোটাল 6টা কেবিন আছে এবং সবগুলা একই রকম সো আপনাদেরকে একটা দেখাইলে আপনারা আইডিয়া পাবেন তো চলুন ভিআইপি কেবিন 1 নম্বরটা দেখি सुंदर डेकोरेशन बेड एखाने दुइजन जेते पारबेन फैन आछे एसी आछे टीवी बसार जोन्नो चेयार आछे सोफा आछे आयना एखाने आपनारा जिनिसपत्र राखते पारबेन प्रत्येकटा वीआईपी एबं बिजनेस क्लास रूमे बाथरूम आछे वाशरूमे व्यवहार करार जोन्नो सैंडल आछे এখান থেকে নদীর সৌন্দর্য দেখতে পারবেন বেসিন হচ্ছে ওয়াশরুম হাই কমোড এই কেবিনের ভাড়া হচ্ছে 5000 টাকা টয়লেট तृतीय तलार यात्रीदेर जोन्नो कीर्तनखोला 2 लंचर मास्टर ब्रिज आपनार नाम आमार नाम मोहम्मद इदरिस आली अच्छा आपनार कत बछर अभिज्ञता आमारे प्राय 40 बछर 38 থেকে 40 বছরের অভিজ্ঞতা আচ্ছা এই লঞ্চে কি কি প্রযুক্তি আছে আমাদেরকে একটু দেখান আধুনিক প্রযুক্তি বলতে আছে আপনার জিপিএস আচ্ছা জিপিএস बीएसएफ सेट এটা আচ্ছা আচ্ছা জিপিএস बीएसएफ সেট যোগাযোগ করার জন্য এটা শুধু নেভিগেটর করার জন্য আছে আপনার বিকল্প ব্যবস্থা কম্পাস যদি সবগুলো বিকল হয়ে যায় তবে এটা বিকল হবে না, এটা দিয়ে আমরা দিক নির্ণয় করে সাময়িক কাজ চালিয়ে যেতে পারবো। আচ্ছা আচ্ছা রাডার এটা হলো টেলিগ্রাম, একে বলা হয় টেলিগ্রাফ। এটা হলো এটা দিয়ে ইঞ্জিন রুমে সংকেত পাঠানো হয়। আচ্ছা এই সংকেত এরকম যেটা ইঞ্জিন রুমেও আছে, এখানে যা করা হয় ইঞ্জিন রুম সেই অনুসারে ইঞ্জিন ই করায়। আচ্ছা তার মানে সামনে পিছনে বা যা স্টপ যা কিছু করা আছে ঘন বেকার বা ই করে তারা এটাই। আচ্ছা আর কি কি আছে? আচ্ছা এখানে মনে করেন ঘন এবং সাসলাইট, এটা সিসি ক্যামেরা বলতে কি আসলে সব জাহাজেই দেখে অনেক জাহাজে আছে সিসি ক্যামেরা, অনেক জায়গায় নাই। তো যাই হোক এটা আমাদেরও একটা একটা মনিটর দেওয়া আছে সিসি ক্যামেরা, ভবিষ্যতে হয়তো এরকম একটা পরিকল্পনা আছে। এটা হলো স্টারিং। স্টারিং বলতে কি এটা এই এই যে স্টারিং আগে আমরা ডান্ডা ব্যবহার করতাম, এখন ডান্ডার পরিবর্তে ইলেকট্রনিক্স হাইড্রোলিক এবং বিভিন্ন যেটা আছে সেই সূত্রে আমরা ইলেকট্রনিক্স হিসাবে এটা ব্যবহার করতে পারি। এটা দিয়ে আমরা জাহাজের কন্ট্রোল করতে পারি, তার মানে এটার সাথে পিছনের সাথে একটা লিঙ্ক আছে, কারণ এখান থেকে একটা হাইড্রোলিক প্রেশারে কাজ করে, কথা বুঝছেন? যার কারণে আমরা ডাইনে দিই ডাইনে যায়, বামে দিলে বামে যায়, এটা কন্ট্রোল করার জন্য জাহাজ কন্ট্রোল করার জন্য এটা যথেষ্ট। আচ্ছা আর আপনাদের ইঞ্জিনের হর্স পাওয়ার কত? ইঞ্জিনের হর্স পাওয়ার হলো 1600 পার ইঞ্জিন। আচ্ছা আচ্ছা 1600 হর্স পাওয়ার আচ্ছা ওই যেটি কুইলি ওটা হলো ইন্ডিকেটর, হুইল ইন্ডিকেটর। ওটাকে আমরা যেদিকে নিচ্ছি এখানে থেকে বা এখান থেকে রিমোটের সাহায্যে হোক বা লিভারের সাহায্যে হোক যেদিকে নিচ্ছি ও তত ডিগ্রিতে যাচ্ছে। ওটা দিকে আমরা আসলে করি 5 ডিগ্রি স্টারিং করি, 5 ডিগ্রি ডাইনে বা 5 ডিগ্রি বামে, এরকম একটা পজিশন নিয়ে। আচ্ছা ওয়েদার যদি খারাপ থাকে তখন কি আপনার কোনো সমস্যা হয়? মানে ঝড় বন্যা শুধুমাত্র যদি ঝড় হয় প্রচণ্ড আকারে, দেখা যায় যে 60 থেকে উপরে চলতেছে, তাহলে আমরা জাহাজ হয় নিরাপদ স্থানে, নিরাপদ স্থানে সেফ সাইড যেখানে ভালো মনে করবো সেখানে যেয়ে হয় অ্যাঙ্কর করবো, না কোনো জায়গায় হেড লাগাই চালাই রাখবো। ওইখানে ওই সময় আমরা কোনো যাত্রা করবো না, তাৎক্ষণিকভাবে আমরা ওখানে রাখার পরে ঝড় থেমে গেলে আমরা কুয়াশার জন্যই সমস্যা হয় না। তারপরে কুয়াশা একটু সমস্যা হয়, কুয়াশা যা আমার দিক নির্দেশনা পাচ্ছি আমি এবং রাডারে দেখতে পাচ্ছি, সব মিলিয়ে কুয়াশা চলা যাবে। তবে ঘন কুয়াশা অতিরিক্ত কুয়াশা হইলে আমরা ইঞ্জিন স্টার্ট করতে বুঝতে পারি। অনেক ছোট ছোট লঞ্চ থাকে যেমন বলগেট, ওদের তো কোনো প্রযুক্তি নাই, তো ওদের জন্য আপনাদের কোনো সমস্যা হয়? হ্যাঁ ওরা বড় ভাইরাস বর্তমান বাজারে, কারণ ওদের কাছে কোনো মাস্টার না থাকার কারণে কোনো আইন শৃঙ্খলা তাদের নাই, তারা যে যেমনি পারে সে সেইখান থেকে ধরে। হয়তো নিয়ম আছে যে একটা জাহাজের হেড ক্রস করা যাবে না, দেখা যায় ওরা এই নিয়মটা মানে না, হয়তো ভোসাহাতকে ঢুকাইতে বসে থাকে, তখনই আমাদের বিকল্প ব্যবস্থা করতে হয়, যেমন হয়তো ইঞ্জিন কমাই দিতে হয়, নাহলে ডাইনি বামে সরিয়ে দিতে হয়। কিন্তু ওরা তো এই আইনটা বোঝে না, যদি কোনো মাস্টার থাকতো তার কাছে তা প্রযুক্তি বা তার সাধারণ জ্ঞানটুকু থাকতো সে হয়তো বা এরকম কাজ করতো না। এই যত অ্যাক্সিডেন্ট হচ্ছে মূলত কারণ হলো ওরা এবং ছোট ছোট লঞ্চ, এগুলা তারা তো নিয়মকানুন বা আইন সম্বন্ধে তাদের কোনো ধারণাই নাই, কারো কোনো মাস্টার নাই। প্রযুক্তি তো দূরের কথা, মাস্টার থাকলে তার যে সাধারণ নলেজটা থাকছে সেই নলেজটা কাজে লাগাইলেও হয়তো এরকম অ্যাক্সিডেন্ট হতো না। ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। মেসার্স সালমা শিপিং কর্পোরেশন। রাত ৯টায় কীর্তনখোলা ২ লঞ্চ ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। एडवेंचर नॉय लंचे जाब और खाब ना ता कि करे हय। आज के खाच्छि पोया माछ दाम 200 टाका, इलिश माछ दाम 200 टाका, मुरगी दाम 120 टाका, 2 प्लेट भात 30 टाका और डालेर चड़चड़ी एखाने दुइजोनेर जोन्नो दाम 60 टाका और एक प्लेट होले 30 टाका और आछे लेबू मरिच लवण और हाँ अवश्य मिनारेल वाटार किने खाबेन। तो प्रथमे खाच्छि इलिश माछ दिए इलिश माছ মজাই হইছে। আপনারা বলে থাকেন যে আমি সব সময় বলি লঞ্চের খাবার টেস্ট টেস্ট টেস্ট। विश्वास जो ना करें अपना निजेरा लंचे भ्रमण कर खबर टेस्ट कर देखें। इलिश दिए खावा शेष एबार खाबो पोया माछ दिए। पोया माछटा मोटामुटी हइছে। पोया माछ दिए खावा शेष, तबे आमी पोया माछेर चेये इलिश माछके एगिये राखबो कारण इलिश माछेर स्वादटा आरो भालो छिलो। एबार खाबो चिकेन दिए। चिकेने होच्छे 3 पिस रानो पेलाम। चिकेन स्वादटाओ भालो हइছে, अपनारा चाइले खेते पारेन। भात शेष हये गियेछिलो ताई आरो 15 टाकार भात निलाम। एबार खाबो मोस्ट वांटेड डालेर चड़चड़ी दिए। डालेर चड़चड़ी अलवेज बेस्ट। खावा दावा शेष, आसले पेट भरे गेছে আর খেতে পারছি না। তো আপনারা যদি এই লঞ্চে ভ্রমণ করেন তাহলে অবশ্যই রাতের ডিনার করবেন, আশা করি ভালো লাগবে। এবার চলুন নিচতলার ডেক দেখে আসি। ইঞ্জিন রুম আছে আর ওখানে একটি খাবার রেস্টুরেন্ট আছে। এখান থেকে কেবিনের যাত্রীদের জন্য খাবার সরবরাহ করা হয়। নিচতলার ডেকের ভাড়া ২০০ থেকে ২৫০ টাকার মধ্যে ওঠানামা করে। ডেকে বিনোদনের জন্য রয়েছে টিভি, তাছাড়া রয়েছে লাইট, ফ্যান, মোবাইল ফোন চার্জ দেওয়ার ব্যবস্থা। আর ডেকে যদি আপনি যান তাহলে অবশ্যই ব্যাগ সবসময় সাথে রাখবেন, ব্যাগ রেখে কোথাও যাবেন না এবং খুবই অ্যালার্ট থাকবেন। দোকান আছে, এখান থেকে চা খেতে পারেন। খাবার হোটেল চিকেন, পোয়া মাছ, তারপর ইলিশ মাছ, ভাত, ডাল, এখানে যে কেউ খেতে পারেন। একদম পিছনে হচ্ছে ডেকের যাত্রীদের জন্য ওয়াশরুম। এবার চলুন দ্বিতীয় তলার ডেকে যাই। টিভি আছে, ডেকের যাত্রীদের জন্য ওয়াশরুম আছে। এই যে ওইখানে এখানেও ডেকের ভাড়া 200 থেকে 250 টাকার মধ্যে ওঠানামা করে। এবার চলুন একটু ছাদে যাওয়া যাক। KirtonKhola 2 লঞ্চের ছাদ, এদিক দিয়ে উপরে উঠা যায়। আরো এখানে নামাজের স্থান। আচ্ছা, এখানেও দেখা যাচ্ছে কিছু কেবিন আছে। আর এগুলো মনে হয় স্টাফ কেবিন। লঞ্চটি 14 কিলোমিটার পার আওয়ারে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। রাতে জেলেরা নদীতে মাছ ধরে, এমন দৃশ্য প্রায় দেখা যায়। कीर्तनखोला 2 लঞ্চের টিকিট নামার সময় অবশ্যই এটি দেখাতে হবে, সো যত্ন করে রাখবেন। এই লঞ্চের সবকিছু আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি, আশা করি আপনাদের ভালো লাগছে। আর এখন অনেক রাত, প্রায় 1:30 বাজে, সো ঘুমাতে হবে। গুড নাইট। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে 5:30, চলুন দেখি বাইরের কি অবস্থা। ঢাকা বরিশাল ঢাকা রুটে এমন দৃশ্য খুব কম পাওয়া যায়, কারণ লঞ্চগুলো ভোর 5টার মধ্যেই সদরঘাট চলে আসে। যদি কখনো আপনি এমন সুযোগ পান তাহলে অবশ্যই নদীর সৌন্দর্য উপভোগ করবেন, তা না হলে কিন্তু আপনি অনেক কিছু মিস করবেন। हेलो एवरीवन कीर्तनखोला 2 ढाका आसছে सकाल 7:10 मिनिटे एक लेट হয়েছে। आशा करी আমার এই ব্লগটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজ এ পর্যন্তই, বাই বাই।